ভূস্বর্গ কাশ্মীর এক এক সিজনে এক এক রকমভাবে সুন্দর। আসলে কাশ্মীর এমন একটা জায়গা যেখানে সব সময় আসা যায়, তবে বড় ফুল আর নীল আকাশ এই সব কিছু একসাথে পেতে চাইলে এপ্রিল মাসের প্রথম তিন সপ্তাহকে টার্গেট করুন। আজ আমাদের কাশ্মীর বেড়ানোর পঞ্চম দিন। আজকে আমরা যাব সোনমার্গে। এর আগের পর্বগুলির লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। চলুন শুরু করা যাক সোনমার্গের গল্প। আর হ্যাঁ, সেই দিন সোনমার্গ থেকে ফেরার পথে আমরা দেখে নিয়েছিলাম ক্ষীর ভবানীর মন্দিরটিও। এখন সকাল বাজে 8:30 আর আমরা এখন যাচ্ছি সোনমার্গ। সোনমার্গ এখান থেকে লাগবে 2.5 ঘন্টার মতো, 89 কিলোমিটার। আমাদের নতুন পাইলট জাভেদ ভাই, ওনার সঙ্গেই নেক্সট কয়েকদিন আমরা ঘুরব। প্রথমে আজকে তো সোনমার্গ যাচ্ছি, কালকে ইউসমার্গ যাব, সেই ভিডিও আসবে, আর তারপর পহেলগাঁও। এই সব কিছু আমাদের এরপরের ট্যুর প্ল্যান। এই কদিন গাড়ি নিয়ে খুব অসুবিধে হয়েছিল আমাদের, আমরা লোকাল ঘুরেছিলাম অটোতে, তারপর গতকাল আমরা গুলমার্গ গিয়েছিলাম একটা গাড়ি ভাড়া করে। ফিক্সড গাড়ি কিছু পাচ্ছিলাম না, নানা রকমের সমস্যা হচ্ছিল, কিন্তু এখন জাভেদকে পেয়ে মনটা বেশ ভালো হয়ে গেল। হি ইজ অ্যান অ্যামেজিং গাই। অসাধারণ একটা সারপ্রাইজ, গাড়িতে উঠেই জাভেদ আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে আজকে শোনালো রবীন্দ্রনাথের জন্মদিনে। এর থেকে বড় সারপ্রাইজ আর কি হতে পারে? আমি আর শিবাজি আমরা দুজনেই মুগ্ধ এটা শুনে একদম। আজকে সকালে গাড়িতে উঠেই আনবিলিভেবল, মানে জাভেদ যেটা চালালো সেটা হচ্ছে আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। আজকে রবীন্দ্র জয়ন্তী, আমরা দুজনেই সারপ্রাইজড। আসলে জাভেদের সঙ্গে আমাদের আলাপ করিয়ে দিয়েছে মুনমুন মণ্ডল, উনি আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার, আমাদের সাবস্ক্রাইবার। উনি আমাকে গত পরশুদিন মেসেজ করেছিলেন ফেসবুকে বা ইনস্টাগ্রামে যে কেমন ঘুরছেন, এই জায়গাগুলো প্লিজ ঘুরবেন। তখন আমি ওনাকে বললাম যে আমাদের গাড়ি নিয়ে একটু সমস্যা হচ্ছে। উনি আর কি আমাকে বলেছিলেন ওই মেসেজে যে উনি কাশ্মীরে প্রায়ই আসেন, কাশ্মীর খুব ভালো লাগে ওনার। তা আমি ওনাকে বললাম যে আমাদের গাড়ি নিয়ে খুব সমস্যা হচ্ছে, তখন উনি জাভেদের সঙ্গে আমাদের কানেক্ট করিয়ে দেন। থ্যাংক ইউ সো মাচ মুনমুনদি যে আপনি এটা করেছেন, কারণ না হলে আমাদের গাড়ি নিয়ে খুব সমস্যা ছিল। অ্যান্ড আই থিঙ্ক যে আমার মনে হচ্ছে যে উই গট দ্য রাইট পারসন। আর গাড়িতে উঠেই আজকে রবীন্দ্রসঙ্গীত জাভেদ চালিয়ে দিল, কি অপূর্ব ব্যাপার ভাবুন, একবার ভেবে দেখুন। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে আজকে রবীন্দ্র জয়ন্তী, সকালবেলা উঠে আমরা সেইটা দিয়ে যাত্রা শুরু করলাম, সেই গান দিয়ে যাত্রা শুরু করলাম। এই হলো সিন্ধ রিভার, যাকে অনেকেই গুলিয়ে ফেলেন ইন্ডাস বা সিন্ধু নদের সাথে। 108 কিলোমিটার দীর্ঘ এই সিন্ধ রিভার অমরনাথ পাহাড়ের পূর্ব দিকে মাছুই হিমবাহ থেকে উৎপন্ন হয়ে শ্রীনগরের কাছে ঝিলাম নদীতে এসে মিশেছে। সোনমার্গের রাস্তায় এই সিন্ধ আপনার সাথে সাথেই চলবে পুরো রাস্তা ধরে। যদিও নাম সিন্ধ, কিন্তু এই নদীটি আর সিন্ধু নদ এক নয়। এই রাস্তাটি হল ন্যাশনাল হাইওয়ে 1, যা উড়ি থেকে শুরু হয়ে বারামুলা শ্রীনগর সোনমার্গ হয়ে জজিলা পাস পেরিয়ে দ্রাস কার্গিলের ওপর দিয়ে চলে গিয়েছে সোজা লেহতে। বড় সুন্দর এই পথ, মাঝে মাঝেই আপনার ইচ্ছে করবে গাড়ি থামিয়ে ছবি তুলতে। আপনার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যাবে, কিন্তু মনের আশ মিটবে না, এতটাই সুন্দর এই রাস্তা।
এখন বাজে 11:10, আর আমরা এখন এসে পৌঁছালাম সোনামার্গে। সোনামার্গ কারণ হচ্ছে এই জায়গাটা এতটাই রোদ ঝলমলে যে মনে হয় সোনার মতো ঝলমল করছে, সেই জন্যই সোনামার্গ। আমরা বলি বাংলায় সোনমার্গ, কিন্তু আসলে নামটা হচ্ছে সোনামার্গ। দারুণ সুন্দর লাগছে এখানে। এখানে ঘোড়া নিয়ে যেতে হবে, দেখা যাক দরাদরি চলছে। এখানে দরাদরি করে যেটা ঠিক হলো সেটা হচ্ছে দুটো ঘোড়া খাজিওয়াস গ্লেসিয়ার অবধি, বরফের ওপর অবধি নিয়ে যাবে। ওয়েটিং চার্জ লাগবে না, তাতে আমাদের দিতে হচ্ছে হচ্ছে 3,500 টাকা, 3,500 টাকা দুটো ঘোড়া, মানে 1,750 টাকা করে এক একটা ঘোড়া। এইবার শিবাজি চড়বে ঘোড়ায়। তো গত জন্মে চড়েছিলাম, আবার এই জন্মে। চলো যাওয়া যাক। থ্যাংক ইউ, বাই বাই। ছত্রপতি শিবাজি এবং পৃথ্বীজিৎ মহারাজ দুজন চলেছেন ঘোড়ায়। এই প্রথম আমরা ঘোড়ায় চললাম আর কি, এখানে এখানে না, এর আগে আমি কিন্তু ঘোড়ায় সেভাবে চড়িনি, মানে গত জন্মের কথা আলাদা, এই জন্মে ঘোড়ায় কিছু চড়িনি আর কি। না না, আমি যেখানেই গেছি হেঁটে। স্কুলের বন্ধু সে ঘুরতে গিয়ে দীঘায় খুব ভালো ঘোড়া চড়েছিলাম, সেগুলো বড় বড় খুবই আনকমফোর্টেবল। জানি না রাজা রাজারা কিভাবে এর উপরে চড়ে যুদ্ধ করতো, মানে সেটা খুব খুব একটা কমফোর্টেবল কাজ ছিল না আর কি, এর উপরে চড়ে যুদ্ধ করা। আমার ভিডিও করতেই যে মানে কোমরটা যেরকম লাগছে আর কি, এটা বেশ চাপের। টোটাল যেতে লাগবে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, আর ওখানে থাকবো 1 ঘন্টা, মানে ঘন্টা তিনেকের ব্যাপার আর কি। পৃথ্বীজিৎ বলছে ঘোড়াটা ছোট হয়ে গেছে ওর। হ্যাঁ, আমার জন্য ছোট হয়ে গেছে। এবার আমাকে তো শিখিয়ে দিল, কেউ ধরে নেই, বললো ডান দিকে টানলে ডান দিকে যাবে, বাঁ দিকে টানলে বাঁ দিকে যাবে। জানি না এ যদি ছুট লাগায় কি করব তাও জানি না, ছুট লাগালে পড়তে হবে। তবে এখন একটু কমফোর্টেবল হয়েছি আর কি, মানে গত জন্মের অভ্যেস তো। ভালোই লাগছে, এবার ভালোই লাগছে। প্রীতিজিৎ, হ্যাঁ কি খবর? ভালো ভালো, ভালোই লাগছে এবার। মজাটা হচ্ছে যতই আমি ঘোড়াকে বলছি ভাই ডান দিকে যা, ও বেটা ততই বাঁদিকে যাচ্ছে। ও আর পেছন থেকে যখনই ওই সহিষ গুতাচ্ছে তখন এ আরো হঠাৎ করে একটা স্পিড নিচ্ছে, একটা জাক নিয়ে, তখন আত্মারাম খাঁচাচাড়া হয়ে যাচ্ছে। এইবার এইবার আমার হঠাৎ করে মনে পড়লো আগের জন্মের ঘটনা আর কি, মানে মনে পড়ে গেল কিভাবে ঘোড়া চালাতে হয়। পেটের মধ্যে হালকা করে গুতো মারলাম, ঘোড়াটা টকবক করে ছুটছে, মানে হালকা দুলকি চালে যাচ্ছে। ঘোড়ে কে ঘর মে ছোটি বচ্চি তো চার। এইবার ব্যাপারটা কিন্তু বেশ রোমাঞ্চকর, মানে ডান দিকে বিরাট বড় খাদ, আর আমি একা ঘোড়া চালাচ্ছি, চালানো বলবো। এনারা যেটা বলছেন সেটা হচ্ছে এই পাহাড়ের উপরে যে বরফ সেটা কখনো গলে না। আমার ঘোড়ার নাম হচ্ছে রাজু, আর পৃথ্বীজিৎ যে ঘোড়ায় বসে আছে তার নাম হচ্ছে মতি। এই কাশ্মীরে আমি আর শিবাজি প্রথমবার এবারে এলাম, কিন্তু বারে বারে ফিরে আসতেই হবে, এত সুন্দর জায়গা, এখানে বারে বারে ফিরে আসতে হবে। 100% প্রত্যেক ঋতুতে কাশ্মীর আসবো, প্রত্যেক ঋতুতে। হ্যাঁ গরিবি হ্যাঁ, গরিবি বহুত গরিবি, আর বাজার জো হ্যায় না মহঙ্গা। আপ মেরে মেহমান হ্যায় যার,
आपके हर एना रहने वाला भगवान रहेगा, आपको मेरी याद रह जाएगी वहां, और क्या होगा। এই যে ডান দিকের বড় তৃণভূমিটা দেখতে পাচ্ছেন, এখানেই নাকি সত্যে পে সত্তা এই সিনেমাটা শুটিং হয়েছিল বলছে এরা। চলে এসেছি প্রায়, মোটামুটি ভাবে মিনিট চল্লিশেক লাগলো আর কি। হেঁটে আসলে কিন্তু বেশ ভালোই সময় লাগতো, ঘন্টা দুই থেকে আড়াই সময় লাগতো হেঁটে আসলে। মানে সকালবেলা যদি আর্লি মর্নিং স্টার্ট করতে পারেন শ্রীনগর থেকে, এখানে যদি আটটা সাড়ে আটটার মধ্যে পৌঁছে যান তবে হেঁটে আসতে পারেন। পেটে গুতালে সুন্দর দুলকি চালে যাচ্ছে আর কি। আমাকে নিয়ে এবার বেশ জোরেই যাচ্ছে, এই যে পেটে গুতাচ্ছি একটু একটু করে হালকা করে, বেশ তাড়াতাড়ি যাচ্ছে। দুর্দান্ত হর্স রাইডিং, এই হর্স রাইডিং আরও করবো আমি, বেশ ভালো লাগলো। এই জায়গাটা থাজিবাস গ্লেসিয়ার দুরন্ত, আগে একটু চা পানের বিরতি তারপর বরফের মধ্যে যাব। তবে বরফ যেটা হয়ে রয়েছে যে খুব বেশি বরফ সেরকমটা কিন্তু নয়, ফ্রেশ নয় একেবারেই, ময়লা বরফ, প্রচুর ভিড় এই থাজিবাস গ্লেসিয়ারে। আশেপাশের পাহাড়ে খানিকটা বরফ জমে আছে, তবে বরফ কিন্তু ফ্রেশ নয়, আর হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। তাড়াতাড়ি ওই বরফের কাছে যাব, তারপর ফেরত যেতে হবে। তবে বেশ সুন্দর জায়গা, বরফ যেগুলো দেখতে পাচ্ছি ময়লা বরফ আর কি। বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এখানে আমরা ওই স্লেজ চড়বো, স্লেজে প্রচুর দড়াদড়ি হয়, আপনার কাছে প্রথমে হয়তো 800 টাকা চাইবে, তারপর দড়াদড়ি করতে করতে আপনি 200-250 নামিয়ে আনতে পারবেন। আমরা 250 নামিয়ে এনেছি পার হেড, দুজনের জন্য 500 টাকা। এবার আমি যাচ্ছি স্লেজ করতে উপরে, আরে ভাই কে মজা হ্যাঁ। এটা করবেন, একটু খরচা হবে কিন্তু এনজয় করবেন। ঠিক আছে, শুকরিয়া স্যার, দারুণ মানুষ মোহাম্মদ ইসমাইল, দারুণ এনজয় করলাম ওনার সঙ্গে স্লেজে, বেশ ভালো লাগলো। তবে বরফটা একটু ফ্রেশ হলে আরও ভালো লাগতো আমার মনে হয়, একটু এক মাস আগে এলে, মানে এপ্রিলের ফার্স্ট সেকেন্ড উইকে এলে এখানে আরও বেশি এনজয় করা যেত। এবার ফিরতে হবে তাড়াতাড়ি, কারণ বৃষ্টি আসছে। এরপরে কিন্তু বৃষ্টি যেটা আসবে সেটা ঝমঝমিয়ে আসবে, তখন একটু অল্প মেঘ ছিল, এখন সাংঘাতিক মেঘ হয়ে গেছে উপরে।
এখানে কিন্তু খাবার দাবারের দাম সাংঘাতিক, মানে এক কাপ চা হচ্ছে 30 টাকা, একটা ছোট ম্যাগি হচ্ছে 70 টাকা, ডাবল অমলেট ব্রেড হচ্ছে 70 টাকা, আর ব্রেড বাটার হচ্ছে 30 টাকা। मैं जिंदगी का साथ निभाता चला गया, हर फिक्र को धुएं में घुमाता गया। আমরা 2:30 সময় রওনা দিলাম সোনমার্গ থেকে। এবার রাস্তায় যাওয়ার সময় ক্ষীর ভবানী দেখে তারপর শ্রীনগরে ফেরত যাব। একদম ঠিকঠাক টাইমে চলছি, তবে আকাশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এখন বাজে হচ্ছে 4:29, আর আমরা এসে পৌঁছালাম ক্ষীর ভবানী মন্দিরের সামনে। এই গ্রামটার নাম হচ্ছে তুল্লামুল্লা। অমরনাথের পরে এই ক্ষীর ভবানীর মন্দিরই হচ্ছে কাশ্মীরের তৃতীয় বৃহত্তম হিন্দু তীর্থক্ষেত্র। শ্রীনগর থেকে সোনমার্গে যাতায়াতের পথে দেখে নিতে পারেন এই ক্ষীর ভবানীর মন্দিরটি, যা শ্রীনগর থেকে মাত্র 23 কিলোমিটার দূরে অবস্থিত। রীতি অনুযায়ী পায়েস দিয়ে পুজো দেওয়া হয় মা ভবানীকে এই মন্দিরে, তাই নাম ক্ষীর ভবানী। আজকের ভিডিও এই অবধি। কালকে আমরা যাব ইউজমার্গ আর চারারে শরীফ। খুব তাড়াতাড়ি ফিরে আসব পরের পর্ব নিয়ে। সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।